দীর্ঘ 20 দিনের লড়াই শেষ করে না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। আর যাওয়ার আগে আইসিইউতে হাসপাতালের বেডে যা বলে গেলেন তিনি, এটি শুনে কেঁদেছে হাজারো ঐন্দ্রিলা ভক্তরা। কাঁদতে বাধ্য হবেন আপনিও। প্রিয় দর্শক, এ বিষয়ে সম্পূর্ণ জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অন রাখুন। মস্তিষ্কে রক্তক্ষরণের পর ঐন্দ্রিলা শর্মা চলে গেলেন কোমায়। 3 সপ্তাহ ধরে ভেন্টিলেশনে রেখে চিকিৎসকরা চেষ্টা চালিয়ে তাকে জীবনে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতের এই বাঙালি অভিনেত্রী। রোববার দুপুরে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ঐন্দ্রিলার জীবনাশন ঘটে বলে জানিয়েছেন আনন্দবাজার পত্রিকা। ওই অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র 24 বছর। গত 1 নভেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণের পর ঐন্দ্রিলাকে ভর্তি করা হয় ওই হাসপাতালে। কোমায় চলে গেলে তাকে ভেন্টিলেশনে রাখতে বাধ্য হয়েছিল চিকিৎসকরা। আনন্দবাজার জানিয়েছে দুপুর 12:59 কোমায় থাকা অবস্থায় মারা যান ঐন্দ্রিলা। শনিবার সকালে বেশ কয়েকবার তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল, তাতে শারীরিক অবস্থার অবনতি ঘটে। রোববার সকালেও অনেকবার কার্ডিয়াক অ্যারেস্ট হলে সেই ধাক্কা সামলাতে পারেননি তিনি। ঐন্দ্রিলার অকাল মৃত্যুতে শোক জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মরণ রোগের বিরুদ্ধে অদম্য মনোবল নিয়ে তিনি যেভাবে লড়াই করেছেন তা দৃষ্টান্ত হয়ে থাকবে। তার ট্র্যাজিক বয়ান অভিনয় জগতের এক বড় ক্ষতি। ঐন্দ্রিলা 2015 সালে 10শ্রেণীতে পড়ার সময় তার ক্যান্সার ধরা পড়ে। 2021 সালে ফুসফুসের টিউমার হয়। 2 বার ক্যান্সারজয়ী রোগকে উপেক্ষা করে উদ্যম নিয়ে চলছিলেন। 2017 সালে ঝুমুর ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দার অভিষেক হয় ঐন্দ্রিলার। তার অভিনীত উল্লেখযোগ্য টিভি সিরিয়াল হলো ঝুমুর, মহাবীর, তারাপীঠ, জীবনজ্যোতি, জীবনকথা, জীবনকাঠি ইত্যাদি। টিভি তারকা হিসেবে এবছর অসাধারণ প্রত্যাবর্তন বিভাগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সম্মাননা পেয়েছিলেন ঐন্দ্রিলা। ওই অভিনেত্রীর প্রতিটা লড়াইয়ে সর্বক্ষণের সঙ্গী ছিলেন প্রেমিক অভিনেতা সব্যসাচী চৌধুরী। ক্যান্সার জয় করে ফিরে আসার পর অভিনেত্রী জানিয়েছিলেন, সব্যসাচীর মুখটা যেন তার ওই যন্ত্রণার উপশমের মতো। সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন আগে অভিনেত্রী শেষ পোস্টটাও ছিল সব্যসাচীকে নিয়েই। অসুস্থ হয়ে হাসপাতালে কিছুদিন কাটানোর পর প্রেমিকাকে নিয়ে সব্যসাচী লিখেছিলেন, নিজের হাতে নিয়ে এসেছিলাম, নিজের হাতে করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব, এর অন্যথা কিছু হবে না। এজন্য সবাইকে মিরাকেলের জন্য প্রার্থনা করতে বলেছিলেন সব্যসাচী চৌধুরী। কিন্তু না, এবার আর কোনো মিরাকেল ঘটল না। মাত্র 24 বছর বয়সেই থেমে গেল টলিউড অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার জীবন। জীবনযুদ্ধের দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে পৃথিবী থেকে বিদায় নিলেন তিনি, রেখে গেলেন শূন্যতা। তার সেই শূন্যতার তারাতেই অভিনেত্রীর অকাল প্রয়াণে তাকে স্মরণ করেছেন টলি তারকারা। অভিনেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নিজের ফেসবুক পেজ থেকে প্রসেনজিৎ স্বল্প প্রতিক্রিয়ায় অনুভূতি ব্যক্ত করেছেন ঐন্দ্রিলার উদ্দেশ্যে। লিখেছেন কেবলমাত্র 2টি বাক্য, ভালো থেকো ঐন্দ্রিলা, তোমার ইচ্ছাশক্তি অনুপ্রেরণা হয়ে থাকুক। এই 2 বাক্যের মধ্যেই প্রসেনজিৎ বুঝিয়ে দিতে চেয়েছেন তরুণ অভিনেত্রীর মৃত্যুতে তিনি কতটা শোকাহত। ঐন্দ্রিলা স্মরণে হঠাৎ বৃষ্টিখ্যাত অভিনেত্রী জুন মলিয়া লিখেছেন, কি বলবো, কিছু তো বলার নেই, এত অল্প বয়সে চলে গেল ঐন্দ্রিলা, কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না, মাত্র 24 বছর বয়স, এটা কি কারো চলে যাওয়ার সময় হতে পারে? কিন্তু কি যুদ্ধটাই না করলো মেয়েটা। সত্যি কথা বলতে ঐন্দ্রিলা তো চলে গেল, কিন্তু এখন ওর মা বাবা সব্যসাচীর জন্য খুব কষ্ট হচ্ছে। ঈশ্বর যেন ওদের ওই সুখ সহ্য করার শক্তি দেন। ঐন্দ্রিলা যেভাবেই থেকো ভালো থেকো, এখন ওই প্রার্থনা করা ছাড়া তো আমাদের আর কিছু করার উপায় নেই। এ সময় অভিনেতা জয় মুখোপাধ্যায়ের সাথে ঐন্দ্রিলার তিক্ততার সম্পর্ক থাকলেও অভিনেত্রী প্রয়াণে তাকে স্মরণ করে শোক প্রকাশ করেছেন জয়। তিনি লিখেছেন, আমি এই মুহূর্তে পুনেতে আছি, এত দূরে আছি, কি বলবো বুঝতে পারছি না। আমার সঙ্গে এতদিন ঐন্দ্রিলার ভুল বোঝাবুঝি হয়েছিল, কিন্তু তার আগের যে 100 দিন আমরা শ্যুট করেছি সেই কথাটা কেউ মনে রাখল না। দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল ঠিকই, তা থানা পর্যন্ত গড়িয়েছিল,
পরিস্থিতির জন্য একে অপরের থেকে দূরে সরে গিয়েছিলাম আমরা। তিক্ত স্মৃতিও তৈরি হয়েছিল, কিন্তু তারপর যে আর কোনোদিন কথা হবে না সেটা ভাবতেই পারিনি। ও কত ছোট আমার থেকে, সবে তো 24 বছর বয়স হয়েছিল। কত কত স্বপ্ন, ওর ছোট্ট ছোট্ট স্বপ্নের কথা শুটিংয়ের ফাঁকে মাঝে মাঝেই বলতো আমায়, কিন্তু ওই একটা দিনেই একটা ঘটনা সব স্বপ্নটাই নষ্ট করে দিয়েছিল। ওই দিনের সেই স্মৃতিগুলোই ফিরে ফিরে আসছে। একই সঙ্গে অভিনেত্রীর অকাল প্রয়াণে 24 বছরের ফাইটারকে কুর্নিশ জানালেন ভারতের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এবছর পশ্চিমবঙ্গ সরকার তাকে অসাধারণ প্রত্যাবর্তন বিভাগে টেলিসম্মান অ্যাওয়ার্ডস প্রদান করেছে জানিয়ে মমতা লিখেছেন, কর্মজীবনের সাফল্যের পাশাপাশি দৃষ্টান্ত হয়ে থেকে যাবে ঐন্দ্রিলার লড়াই। দুবার ক্যান্সারজয়ী তরুণী ফিরে গিয়েছিলেন অভিনয়ে, হাসি খুশি মুখে মন জয় করে নিয়েছিলেন সবার, কিন্তু শেষ লড়াইয়ে হার হলো লড়াকু মেয়েটিরও। মরণ রোগের বিরুদ্ধে অদম্য মনোবল নিয়ে তিনি যেভাবে লড়াই করেছেন তা দৃষ্টান্ত হয়ে থাকবে। তার ট্র্যাজিক প্রয়াণ অভিনেত্রী জগতের এক বড় ক্ষতি। আমি ঐন্দ্রিলা শর্মার পরিবার পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। গত 1 নভেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে ভর্তি করা হয় হাওড়ার এক বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা জানান মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে ঐন্দ্রিলার, কোমায় চলে যান তিনি, রাখা হয় ভেন্টিলেশনে, আর ফেরেনি জ্ঞান। অবশেষে রবিবার 20 নভেম্বর স্থানীয় সময় দুপুর 12:59 হাসপাতালে প্রয়াত হলেন অভিনেত্রী। তো প্রিয় বন্ধুরা, অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানিয়ে দিন। আর আমাদের চ্যানেলে আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।